এই জনাই আমার কৃষ্ণগুরু ঈশ্বর, যিয়ে সংকট মোচনের বাবে ভকতর সন্মুখত হাজির হয়, ঠিক তাহানি সত্যব্রতর ওসরলৈ অহার দরে। সংকটকালত ভকতক উদ্ধার করা গুরু কোন, সেয়া আজিও বহুতে বুঝি পোৱা নাই। আজিও ভকতর ভ্রম ভ্রম ভ্রমর অন্ত নাই, কারণ কি? অজ্ঞানী জনে দেই জ্ঞান যেন বিহলতা, অ আত্মা জ্ঞানী দেই জ্ঞান মহাতত্ত্ব গাথা। জ্ঞানী হলেই নহব, আত্মজ্ঞানী হব লাগিব। আমার বহুতো ভকতে নিজেই নাজানে কোন পক্ষত থিয় হয়ে আছে, 28,000 ঋষির পক্ষত আছে নে 32,000 ঋষির পক্ষত আছে, নে 28,000 পক্ষত থিয় হয়ে 32,000 সমর্থনত আছে। মেজরিটি মেজরিটিত সদায় ভেজাল থাকে। আজিকালিতো আকো ক্রস ভোটিংর অলিম্পিক চলি আছে, ঋষিমুনিসকলৰ মাজতো একে খেল চলি আছে। সুতক নিষ্কুলীয়া বুলি ভাবি তেওঁৰ পৰা ভাগৱত তত্ত্ব নলওঁ বুলি 32,000 ঋষিমুনিয়ে নৈমিষাৰণ্যৰ ভাগৱত ক্ষেত্ৰ ত্যাগ কৰিছিল। সেই 32,000 ঋষিমুনিয়ে ভক্তিপথ এৰি আগম শাস্ত্ৰৰ দ্বাৰা আক্ৰান্ত হৈ ঈশ্বৰ প্ৰাপ্তিৰ পথ বিচাৰিছিল। নিজে নাপাই অথচ আনকো অবাত দেখুৱাই মানৱ সমাজক বিভ্রান্ত কৰি পেলাইছিল, সেই ভাওনার অভিনয় আজিও চলি আছে। শেষত কোনোৱে ঈশ্বৰক চিনি নোপোৱা হল। এসামে যদি কয় ব্রহ্মাহে সৃষ্টিকর্তা, তেওঁই পরমেশ্বৰ। আনসামে কয় নহয়, শিবৰ দৰে ডাঙৰ ঈশ্বৰ আৰু নাই, তেওঁই অনাদি অনন্ত। আলোচনাত বহিলেই হাই হল্লাত কান তাল মারি ধরে। ইয়ার সমাধান কল্পে এবার সরস্বতী নদীর পারত এখন বিশাল ধর্মসভা বহিল। তাত মানবর মুক্তির বাবে সকলে নিজর নিজর ধর্মতত্ত্ব প্রকাশ করিলে। সেইবুর বিশেষ সিদ্ধান্তমূলক প্রচেষ্টা নাছিল, মাথুন নিজর ভৈরত প্রচলিত লোকাচারবুরক সনাতন বুলি প্রতিপন্ন করিব বিচাৰিছিল। নানামুনির নানা মত, নানামুনির মতি অনুসারে নানা মত। কেহু বোলে যজ্ঞ করি ঈশ্বরক পাই, অ কেহু বোলে ব্রত পালি মহাসিদ্ধি হই। কোনো ঋষি বোলে বিষ্ণু নামে পায় গতি, অ কেহু বোলে শিবে উষাধিতে পাৰে গতি, ও নানা জনে নানা ভাবে দেখাবে যুগুতি, বৈষ্ণব মহিমা বুঝে কাহার কতি। দান দক্ষিণা তীর্থ যজ্ঞ ব্রত যোগ আদিলৈ সকলো ঋষিমুনির মাজত মস্ত তর্কযুদ্ধ, এজনের যুক্তির উপরত আন এজন জপিয়াই পড়ে। কোনোৱে কয় ব্রহ্মাহে শ্রেষ্ঠ, আনবোরে কয় নহয় শিবহে সর্বশ্রেষ্ঠ। আমার সাধারণ মানুহেও মুখতে কয় বোলে বিশ্বাসে মিলয় হরি, তর্কে বহুদূর, কিন্তু এদল মস্ত মস্ত ঋষির মাজত তর্কযুদ্ধ। তার কারণ কি? তার কারণ হল কোনোৱে সৎগুরুত শরণ লওয়া নাই,
লোৱা বুলি কোনো শাস্ত্ৰতেই লিখাও নাই, কোনো পুৰাণতেই নাই। সৎগুৰুত শৰণ নল'লে ঈশ্বৰক চিনি পাব কেনেকৈ? সাত দিন সাত ৰাতি তৰ্ক কৰি উৰহি গছৰ ওৰ উলিয়াব পাৰে নেকি? সাত দিন সাত ৰাতি তৰ্ক কৰিলেও ঈশ্বৰৰ ওৰ উলিয়াব নোৱাৰিব? এনেকৈ ইজনৰ ওপৰতে সিজনে নিজৰ মতকে প্ৰতিষ্ঠা কৰিবলৈ তৰ্ক কৰোঁতে কৰোঁতে সিদ্ধান্তৰ সলনি অৰাজক হাহাকাৰৰহে সৃষ্টি হ'ল। সকলোৱে কৈ আছে, কোনেও হ'লে কাৰো কথা শুনা নাই। ইমান সময়ে মনে মনে থকা সৌনক ঋষিয়ে থিয় হৈ হাতযোৰ কৰি কোনোমতে সকলোকে শান্ত কৰিলে আৰু ধীৰ গতিৰে নম্ৰভাৱে ক'বলৈ আৰম্ভ কৰিলে, হে মহামান্য ঋষিমুনি আৰু অনুগামীসকল, আপোনাক হবে যদি এনেকৈ হাই উৰুমি কৰি এবছৰ দিন আৰু এবছৰ ৰাতি পাৰ কৰি দিয়ে, তেতিয়াহ'লে প্ৰত্যেকৰে এবছৰকৈ আয়ুস কমিব, কিন্তু লাভালাভৰ অংকটো শূন্য হৈ থাকিব। এনে আলোচনাৰ দ্বাৰা আনৰতো একো লাভ নহ'বই, আনকি নিজৰো লাভালাভ নহ'ব। শৌনকৰ মধুৰ বচন আৰু আয়ুক্ষয়ৰ কথা শুনি সকলোৱে নিতাল মাৰিলে আৰু এওঁনো কি কয় তাকে শুনিবলৈ শান্ত হৈ কাণ পাতি ৰ'ল। তেতিয়া শৌনকেই মধুৰ বচনেৰে ক'বলৈ ধৰিলে, আপোনালোকে যে হোমযজ্ঞ তীৰ্থব্ৰত দান দক্ষিণাৰ কথা ক'লে, কোনোবাই যদি জানে কওকচোন, এই সৃষ্টিৰ পাতনিতে সমাজত কোনটো পদ্ধতি চলি আছিল আৰু সৃষ্টিৰ শেষত কোনটো পদ্ধতি মানুহে লগত লৈ যাব পাৰিব? আপোনালোকে কোৱা এই শুনিবলৈ শুৱলা তত্ত্ববোৰ পূৰ্বতেও নাছিল আৰু ভৱিষ্যতেও নাথাকিব। কিন্তু আপোনালোকে জানে যে ভগৱন্ত পুৰুষ নাৰায়ণে আমাৰ সকলোকে সৃষ্টি কৰিছে। তেওঁ সৃষ্টিৰ আদিটো আছিল, মধ্যটো বিৰাজমান আৰু শেষতো থাকিব। গতিকে ভগৱন্ত পুৰুষ নাৰায়ণহে সৰ্বশ্ৰেষ্ঠ বুলি গণ্য হ'ব লাগে। নাৰায়ণে অনন্ত শয্যাত শুই থকাৰ পৰা সৃষ্টি পাতি বিনাশ কৰাৰ পাছতো অনন্ত শয্যাত জিৰণি লৈ থাকে। তেওঁ অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন কাৰণে এতিয়াও আমাৰ লগতে আছে। তেওঁ এই সৃষ্টি পাতনিৰ সময়ত আমাৰ বাবে উৰণ বুৰণ গজন ভ্ৰমণ আদি সকলো জীৱ সৃষ্টি কৰিছিল। কি কাৰণে কৰিছিল? আমাৰ সুখ স্বাচ্ছন্দ্যৰ কাৰণে। কিন্তু আমি ভক্তিৰ সাগৰ এৰি মায়াৰ সাগৰত বুৰ গৈ সৃষ্টি স্থিতি প্ৰলয়ৰ অধিকাৰীৰ কথা পাহৰি গৈছোঁ। সকলো জ্বৰ চিন্তাৰ পৰা জ্ঞান আহৰণ কৰোঁতে কৰোঁতে মূল শিপাডালৰ কথা পাহৰি গৈছোঁ। এই মূল শিপাহীন অৱস্থাত আপোনালোকে একো ফলপ্ৰসূ সিদ্ধান্ত ল'ব নোৱাৰিব। শৌনকৰ কথা শুনি সকলোৱে কথাবোৰ ভাবি ভাবি মৌন হৈ ৰ'ল। এনেতে এজন ঋষিয়ে মাত লগালে, হেৰা শৌনক, তুমি যে ক'লা নাৰায়ণে সৃষ্টি স্থিতি প্ৰলয় কৰি আছে, ব্ৰহ্মায়ো দেখোন সৃষ্টি কৰিব পাৰে, তেন্তে ব্ৰহ্মা শ্ৰেষ্ঠ নহৈ কোন শ্ৰেষ্ঠ হ'ব পাৰে? তেওঁৰ উত্তৰত শৌনকে নম্ৰভাৱে ক'লে, হে ঋষিবৰ, ব্ৰহ্মা হ'ল নাৰায়ণে সৃষ্টি কৰা প্ৰথম মানৱ জীৱ। ব্ৰহ্মাণ্ড সৃষ্টি কৰাৰ পাছতে নাৰায়ণে ব্ৰহ্মাক সৃষ্টি কৰি নিজে ব্ৰহ্মাৰ হৃদয়ত প্ৰৱেশ কৰি ব্ৰহ্মাক চৈতন্য শক্তি দান কৰিছিল। তাৰ পাছতে স্মৰণ শক্তি, বাক শক্তি, দৃষ্টিশক্তি, চিন্তা শক্তি, লেজ্জ শক্তি, জ্ঞানৰ লগতে ত্ৰিগুণ, ছয় ৰিপু, চৈধ্য ইন্দ্ৰিয় আদিৰ লগতে ধৈৰ্য, প্ৰবোধ, বৈৰাগ্য, প্ৰেম, ক্ষমা, দয়া, কৰুণা আদি ঐশী গুণ প্ৰদান কৰিছিল। সিবোৰৰ বলতে ব্ৰহ্মাই জীৱন ধাৰণৰ বাবে প্ৰয়োজনীয় সকলো কাম কৰিব পাৰিছিল। যদি নাৰায়ণে ব্ৰহ্মাৰ পৰা চৈতন্য শক্তি হৰণ কৰে, তেন্তে ব্ৰহ্মা জড় পদাৰ্থ মাত্ৰ হৈ পৰিব। তেন্তে ব্ৰহ্মা কেনেকৈ সৃষ্টিকৰ্তা হ'ব পাৰে? ব্ৰহ্মাই জন্ম দিয়া সকলো জীৱৰ হৃদয়ত নাৰায়ণেই আত্মাৰূপে প্ৰৱেশ কৰি দেহক চৈতন্য কৰি ৰাখে।
সেই চৈতন্য শক্তির দ্বারাহে জীবই অঙ্গ চালনা করি সমর্থ হয়ে পড়ে। আত্মা ওলাই গলে পুনর জড় পদার্থ হয়ে পড়ে। শৌনকর কথা শুনি বহুতে সত্য সত্য বলে সমর্থন করিলে, কিন্তু এসামে নিজর মতত আকুরগুজ হয়ে থাকিল। কোনোয়ে সমাধান দিব নোৱাৰাত এটা সিদ্ধান্ত ললে যে ভৃগুমুনিয়ে ব্রহ্মা আর শিবর ওসরলে গৈ দুয়োকে পরীক্ষা করক। ভৃগুর পরীক্ষা মতে যিজন শ্রেষ্ঠ হব তেওঁকে আমি সকলোৱে সৃষ্টিকর্তা বুলি মানি লম। দেখিলে আই সকল, শরণ নললে মানুহৰ কি অবস্থা হয়? ঈশ্বর কি, সদগুরু কি, একো নাজানি অজ্ঞান আন্ধারত ডুব গৈ থাকে। ভকত হৈ অবিশ্বাস করিলেও তেনে অবস্থাই হয়। চকু থাকিলেও অজ্ঞান অন্ধকারৰ বাবে একো নেদেখা হৈ থাকে। ঋষিসকলৰ আজ্ঞা অনুসৰি ভৃগুমুনিয়ে পরীক্ষার বাবে যাত্রা আরম্ভ করিলে। গৈ থাকুতে তেওঁ ভাবিলে, প্রথমে তেওঁ কার ওচৰলৈ যাব, কোনজনৰ পৰা সঠিক সিদ্ধান্ত পাব। ব্রহ্মা সম্বন্ধত ভৃগুমুনির পিতৃ, গতিকে তেওঁ প্রথমে পিতৃর পরীক্ষা লবলৈ যোৱাটোকে ঠিক করিলে। সেই বুলি ভৃগু গৈ পিতৃ ব্রহ্মার মঠ পালে গৈ তাত দেখিলে যে ব্রহ্মায় পদ্মাসনত বহি একান্ত মনে ধ্যানমগ্ন হৈ আছে। ভৃগুমুনিয়ে মঠলৈ সোমাই গৈ পিতৃর চরণত সেবা জনালে, কিন্তু ব্রহ্মাই তেওঁৰ প্রতি একো সহারি নিদিলে। ব্রহ্মা বাহ্যিক জ্ঞানশূন্য হৈ একান্ত মনে চিত্ত স্থির করে আছে। দেহভাবহীন ব্রহ্মার প্রতি লক্ষ্য করে মুনিয়ে ভাবিলে, যদি তেওঁই সৃষ্টিকর্তা তেন্তে তেওঁ কার কথা চিন্তা করে ধ্যানত মগ্ন হৈ আছে? ব্রহ্মার সৃষ্টিকর্তা হল বিষ্ণু, গতিকে ব্রহ্মাই যিজন বিষ্ণুক ধ্যান করে আছে সেই বিষ্ণুতকৈ আন কোনো ডাঙর নহয়। গতিকে ব্রহ্মাতকৈ বিষ্ণু শ্রেষ্ঠ হবই লাগিব। ব্রহ্মার ক্ষেত্রত তেওঁ বিচরা উত্তরটো পালে, গতিকে তেওঁ শিবর গৃহলৈ যাত্রা করিলে। তেওঁ গৈ শিবর মঠত প্রবেশ করিলে। তাতো শিবক দেখি তেওঁ বৰ বিস্ময়াভিভূত হল, কিয়নো শিব মাজত আর ভকতসকল চারিউকাশে বহি আটাই একান্ত মনে বিষ্ণুর নাম কীর্তন করে আছে। সকলরে দুচকুরে ভক্তির অশ্রু বই আছে। কিছু মানে নাচি বাগি মতলিয়া হয়ে আছে, কোনোয়ে হাসিছে, কোনোয়ে কান্দিছে, কোনোয়ে বা ভূমিত বাগরা বাগরিকৈ উচ্চস্বরে বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করে আছে। ভকতর মাজত এনেকৈ ভক্তির জোয়ার উঠা দেখি ভৃগুর হৃদয়তো ভক্তির ঢৌ উঠিল আর দুগালেরে দুধারি চকুলো বই আহিল। ইয়ার পরা ভৃগুমুনি সিদ্ধান্তলৈ আহিব পারিলে যে মহাবৈষ্ণব শিবও স্বতন্ত্র নহয়, প্রকৃততে তেওঁ বিষ্ণুর সেবকহে। জগতর লোকে শিবক সেবা করে আর শিবে সেবা করে বিষ্ণুক, ব্রহ্মায়ও সেবা করে বিষ্ণুক। এতেকে বিষ্ণুহে সর্বশ্রেষ্ঠ আর সকলরে নমস্য। তেওঁই সৃষ্টিকর্তা নারায়ণ, তেওঁই পরমেশ্বর ভগবান। শিবর অশ্রেষ্ঠত্ব পরীক্ষা করার পাছত ভৃগুর অন্তর বিষ্ণুপ্রেমত উঠলি উঠিল আর যেন বিষ্ণু মায়ায় তেওঁক আকর্ষণ করে আছে। গতিকে তেওঁর বৈকুণ্ঠলৈ গৈ এবার বিষ্ণুর চরণত সেবা জনাবলৈ হেঁপাহ জাগিল। সেয়ে তেওঁ বৈকুণ্ঠলৈ যাত্রা করিলে। বিষ্ণুর নাম স্মরণ করি তেওঁ এখন এখনকৈ বৈকুণ্ঠর সাতখন দুয়ার পার হল। প্রতিখন দুয়ারে তেওঁক রোমাঞ্চিত করিলে। তেওঁ গৈ বিষ্ণুপুরত প্রবেশ করিলে। বিষ্ণুর মঠর দুয়ারত থিয় হৈ ভৃগুমুনিয়ে দেখিলে সুবর্ণ শয্যাত লক্ষ্মী বহি আছে। লক্ষ্মীর কোলাত শির থৈ ভগবান বিষ্ণুয়ে বিশ্রাম লৈ আছে। ইয়াকে দেখি ভৃগু অস্থির হল আর বিষ্ণুর চরণলৈ চাই হাত জোর করে শিরনত করি রল।
বিষ্ণুয়ে মুনিক দেখা পোৱার লগে লগে বিছনার পৰা উঠি আহিল। ভৃগুক আহা আহা বুলি আগবঢ়াই নিলে। ভৃগুমুনিয়ে দণ্ডবতে পড়ি বিষ্ণু সেৱা জনালে। ভগবান বিষ্ণুয়েও মুনির শিরত ধরি আশীর্বাদ দিলে আর ওসরে আসনত বহিবলৈ দিলে। লক্ষ্মীয়ে সোণর পাত্রত পঞ্চামৃত আনি মুনিক খাবলৈ দিলে। বিষ্ণুয়ে মুনিক আগমনের কথা কারণ সুধিলে। মুনিয়ে মাত্র কলে, হে জগদীশ্বর, আমি মায়াত অন্ধ, আমি নিজের ইষ্টদেবকে চিনি না পাও, জগতের সকলো দেখিও আমি অন্ধ, মনেরে যিটো ভাবো তাকেহে আমি শুদ্ধ বুলি ভাবো, আর তাকেই আমি পরম সত্য বুলি জগত প্রচার করো। আমি না জানো যে আমি সকলো মায়াবদ্ধ, মায়ায় আমার সকলো বিবেক বিবেচনা থাকি রাখিছে, সেইবাবে আমি জীবশ্রেষ্ঠ মানব হয়েও মিছার মাজৰ পৰা সচাটো বিচার করে উলিয়াব নোৱাৰো। আমি আন্ধার আর পোহরের প্রভেদ চিনি না পাও, মায়ায় আমাক অন্ধকূপলৈ চোচৰাই টানি নিয়ে। আমি অজ্ঞানকে জ্ঞান বুলি মানো, অজ্ঞানকে বিশ্বাস করো, আর তাকে আনকো শিকাই আনকো অজ্ঞান করে তোলো। গতিকে হে সৃষ্টিকর্তা নারায়ণ, তুমি আমার হৃদয়ের দুয়ার খুলি দিয়া আর আমাক পরমাত্মার পোহরে পোহরাই তোলা প্রভু। আমি অধমক কৃপা করা আর এনে কৃপা করা যাতে যুগে যুগে আমি তোমার রাতুল চরণত ক্ষমা করিব পারো। কেবল তোমার চরণ রেণুরেহে আমি পবিত্র হব পারো, তোমার চরণের ঘ্রাণ লৈ যেন সদায় সতেজ হয়ে থাকিব পারো। হে ঈশ্বর, আমার বাক বচনও মলিন, গতিকে সকলো দায় দোষ মরিহণ করি আমাক যেন কৃপা করা, এই প্রার্থনা। ভকতর প্রার্থনা শুনি ভগবান বিষ্ণুয়েও স্থিরেরে থাকিব নোৱাৰিলে, কিয়নো আগতে তেওঁ কোনো ভকতে ইমান কাতরভাবে কাকুতি করা নাছিল। সেইবাবে বিষ্ণুয়েও নিজের স্বরূপ প্রকাশ করে কবলৈ ধরিলে, হয় ভৃগু, হয় তোমার ভক্তি সার্থক হল, আর মই তোমাক মোর পরিচয় দিও, তুমি সাবধানে শুনা, মই এই অনন্ত পুরুষ, মই এই জগতর আধার, সৃষ্টির আদি আর অন্ত ময়ে, আদির আগতেও মই আছিলু আর অন্তর পাছতো মই থাকু, মই অনাদি অনন্ত, শূন্য আর সংখ্যা দুয়োটাই মই, তার বিপরীতে যি আছে সেয়াও মই, মই মোর মায়ারে সত্যক ঢাকি রাখু, ভক্তিহীন সকল সেই মায়ার সাগরত লতি ঘটি হয়ে ককবকাই থাকে, দ্বৈত ভাব থকা সকলে সত্যক বিচারি হাবাথুরি খাই মরে, মোর সাকার রূপকে পরমেশ্বর বুলি মানি একান্ত চিত্তে মোর চরণত শরণ লওয়া জনেহে মোক জানিব পারে, মই তেনেজনের অন্তরাত্মা পোহরাই তোলো, আর সেই পোহরত মই সু শরীরে দৃশ্যমান হয়ে উঠু। যিয়ে মোর জ্যোতিষ্মান রূপ দেখা পায় তেও জন্ম জন্মান্তরলৈ তরি যায়, মোর লগত মোর সার দরে দিনে রাতে থকা সকলরও ভ্রম হয়, সেই ভ্রম দুবাজনে মোক কেতিয়াও চিনিব নোৱাৰে, তেনেজনের ভ্রমর বাবে অবাতে খোজ কাঢ়িবলৈ ধরে, মোত সুদৃঢ় বিশ্বাসেই মুক্তির একমাত্র উপায়, ভ্রমর পৰা মুক্ত হওয়ার একমাত্র উপায় কায় মন বাক্যে মোতে আত্মসমর্পণ করা, অন্যথা কারো যে মঙ্গল নহয় এই কথা নিশ্চয়ক জানিবা। যিসকল আত্মগর্বত উফন্দি থাকে সেই সকলে মোর মায়া আর কায়ার প্রভেদ চিনি না পায়, যিসকলে জানি বা শুনিও নিজকে মায়ারে আবদ্ধ করে রাখে তেওঁলোক মায়ার মাজতে হেরাই যায় আর কেতিয়াও মোক বিচারি না পায় আর মোর কৃপার পৰা বঞ্চিত হয়। সেইবাবে মহাসাধক ঋষিমুনি সকলেও ভ্রম আর ভ্রান্তির মাজত থাকি অনুগামী সকলক মিছাকৈ আগম পথেরে পরিচালিত করে। ভকতর প্রতি ভগবানের প্রেমর কথা শুনি মুনিয়ে নিজের চকুলোর ধারা সামরিব পৰা নাই।
তেও বিষ্ণুর পাদপদ্ম যুগলত দণ্ডবতে পড়ি থোকা ঠুকি মাতেরে মাথুন কলে, হে জগতর নিয়ন্তা পালন্তা আর সংহার কর্তা করুণাময় ব্রহ্মাণ্ডর পতি, তুমি মোর দরে অন্ধলার চকু মুকলি করিলা, হৃদয় পোহরাই তুলিলা, পরীক্ষার চলেরে মুখ ইয়ালয় আনি তোমার দিব্য রূপ দর্শন করালা, জন্ম জন্মান্তরে যেন মুখ তোমার এনে কৃপার পড়া বঞ্চিত নকরা, তোমাক সহস্র কৌতিবার সেবা জনালো দয়ার সাগর সমস্তকে যেন দয়া করা, বিষ্ণুক নানান কাকুতি মিনতি করার পাছত ভৃগুমুনিয়ে গই সরস্বতী নদীর তীর পালে, ভৃগুক দেখার লগে লগে ঋষিমুনি সকলে আগবাড়ি আহি তেওক আদরি নিলে আর ভৃগুমুনিয়ে সমাবেশর ওসর পাই সকলকে সেবা জনালে, তেওক নির্দিষ্ট আসনত বহুয়াই উৎকণ্ঠারে শ্রেষ্ঠত্ব পরীক্ষার কি উত্তর পালে সেই বিষয়ে প্রশ্ন করিলে, ভৃগুমুনিয়ে সকলকে প্রণাম জনাই হাতজোর করে আদ্যুপান্ত বিবরি কলে, শেষত সিদ্ধান্ত দি মুনিয়ে কলে, বিষ্ণুর বাহিরে দ্বিতীয় ঈশ্বর নাই, তেওঁই সর্বশ্রেষ্ঠ, তেওঁই দুষ্টক দমন আর শান্তক পালন করে, তেওঁক যিয়ে চিনি নাপায় সেই সকল অচেতন, তেওঁলোকর অনুভূতিও সুপ্ত হয়ে থাকে, তেওঁক ভক্তি করার পথ বিচারি নোপোৱা সকলে হে দ্বৈতবাদী বা বহুত্ববাদী হয়ে পড়ে আর অগণন পথেরে ঈশ্বরের কৃপা বিচারি হাবাথুরি খায়, অন্য সকলবোর মিছা, অকল বিষ্ণুহে সচা, তেওঁই নারায়ণ, তেওঁই যুগে যুগে সাকার রূপ ধরি জগতক উদ্ধার করে, শেষত ভৃগুমুনিয়ে সিদ্ধান্ত দি কলে, আপনালোকে মোক এনে গুরু দায়িত্ব দি পরম কৃপা করিলে, মোর সীমিত জ্ঞানেরে মই সত্য বিচারি পালো, সেয়া হল ব্রহ্মা আর শিব কেবল বিষ্ণুর ধ্যানতে নিমগ্ন হয়ে থাকে, দুয়োজনেই একান্ত বিষ্ণু ভক্ত, সেই সূত্রে ব্রহ্মা আর শিব আন কোনো নহয়, দুয়োজনেই বৈষ্ণবহে, বিষ্ণুর তুলনাত দুয়োজন সাধারণ মানব জীবহে, দুয়োজনেই আমার দরে জীব, কিন্তু অবিশ্রাম বিষ্ণুকে ধ্যান করি করি বিষ্ণু নামকে লই লই তেওঁলোক বৈষ্ণব হয়ে পড়িছে, ভৃগুমুনির পরীক্ষার বিবরণ আর সিদ্ধান্ত শুনি সকলে বিষ্ণুর জয়ধ্বনি দিলে আর আন সকলেরই বিষ্ণুর হে গুণানুকীর্তন করিব লাগে বলে সিদ্ধান্ত দিলে, সকলো যুগতে যুগ অবতারক পরীক্ষা করা এসাম লোক আছে, সেই পরীক্ষক সকলক ক্ষয়িষ্ণু শক্তি দি পৃথিবীলৈ নমাই আনে, সেই পরীক্ষক সকলক ক্ষয়িষ্ণু শক্তি দি পৃথিবীলৈ নমাই আনে, তেওঁলোকক কিন্তু ভকত হিসাবে জন্ম নিদিয়ে অসুর হিসাবেহে, সেই পরীক্ষক সকলক ক্ষয়িষ্ণু শক্তি দি পৃথিবীলৈ নমাই আনে, তেওঁলোকক কিন্তু ভকত হিসাবে জন্ম নিদিয়ে অসুর হিসাবেহে জন্ম দিয়ে, ঈশ্বরের ওসরত থাকিও ঈশ্বরক মুখামুখিকৈ দেখিও তেওঁলোকে গুরুরূপী ঈশ্বরক চিনি নাপায়, গুরু আর ঈশ্বরক দুজন দেখে, ফলত ঈশ্বরক দাস্য ভাব ভক্তি করিব নোৱাৰে, বরং অনবরতে ঈশ্বরের খুঁটি নাতি বিচারি হুলস্থুল করে থাকে, তেওঁলোকে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে আর ভকতক অপযশ দি খেলিমেলির সৃষ্টি করবলৈ যত্ন করে থাকে, তেনে আসুরিক স্বভাবর লোকে নিজের সংস্কারের কথা না জানে আর বিভিন্ন জনী পরিভ্রমণ করে থাকে, যুগে যুগে ইয়ার উদাহরণ আছে, সত্যত আছিল হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, দুয়োজনেই আছিল প্রাচীন অসমর, অসমখনো ঈশ্বরের কম খেলপথার নহয়, অলপ আগতে সত্যব্রত রজার কথা কলো, নারায়ণে মৎস্য অবতার ধরিছিল, সেয়া আছিল দাক্ষিণাত্যর দ্রাবিড় রাজ্যর কথা, ঈশ্বরে আসুরিক স্বভাবর জীবকুল ধ্বংস করেছিল, সত্যব্রত রজায়ু
বৃহৎ নৌকাখনত বাছি বাছি এচাম ক্ষুদ্ধ জীৱক বিশাল নৌকাত উঠাইহে কোনোমতে ৰক্ষা কৰিছিল। ত্ৰেতাত অযোধ্যাৰ ৰামে কি কৰিছিল? বনবাসী ঈশ্বৰ, লগত সৈন্যবাহিনী নাই। কোনোমতে কপিকুলক লৈ এফালৰ পৰা ৰাৱণৰ ৰাক্ষস কুল ধ্বংস কৰিছিল। গোকুল বৃন্দাবনৰ কথাটো আমাৰ সকলোৱে জানে। বাপৰে বাপ, জন্মৰ লগে লগে মৰণ ফাণ্ডত পেলাইছিল সেই পুতনাই। পাছে ফল কি হ'ল? অঘাসুৰ, বকাসুৰ, জংঘাসুৰ, হিৰিম্বাসুৰ, কালজংঘ, পদে পদে অসুৰেই অসুৰ। সেই কালি সৰ্প অন্যইটো মাৰিবলৈ ফাণ্ড পাতে। ইন্দ্ৰৰ দৰে ইমান জ্ঞানী গুণীজনেও বজ্ৰপাত নিক্ষেপ কৰে। কাক জ্ঞানী বুলি ক'ব? ইন্দ্ৰৰ দৰে সভ্য ৰজা এজনে সামান্য পাৰিজাত ফুলৰ কাৰণেও মহাযুদ্ধ কৰিবলৈ ফেপেৰি পাতিছিল। সেইফালে অৰুণাচলৰ পৰ্বতে পাহাৰে হ'ব কি জানি, প্ৰাগজ্যোতিষত নৰকক বধ কৰিহে গৈছিল। গতিকে ওপৰ অৰুণাচলৰ ফালে কোনোবাখিনিত হ'ব স্বৰ্গ বোলা পাহাৰখন। কিমান শুনিব আৰু অসুৰ দানৱৰ উদ্ভণ্ডালি! ইফালে কৃষ্ণ দ্বাৰকাৰ পৰা ইমান দূৰৰ পৰা কুণ্ডিললৈ আহিছে ৰুক্মিণীক নিবলৈ, বাটতে শিশুপাল অসুৰৰ বাধা। ঈশ্বৰৰ কি যে খেলা এইখন! কিন্তু তাৰ মাজতো ভকতক শান্তিত থাকিবলৈ আঁচনি প্ৰস্তুত কৰে। ৰুক্মিণীক লৈ ঘৰমুখী যাত্ৰাত আমাৰ আশ্ৰমৰ মনোমোহা অৰণ্যত এৰাতিৰ বাবে নামি সুবৰ্ণকুৰত কৃষ্ণগুৰু নামৰ বীজ ৰোপণ কৰিহে গৈছিল। কৃষ্ণৰ পদ ধূলি পৰিছিল বুলিহে আজি কল্কিৰূপে, গুৰুৰূপে আমি তেওঁক পাইছোঁ। ভকতৰ লোকহিতকৰ কৰ্মৰ চিনস্বৰূপে আজি এই সুন্দৰ আশ্ৰম আৰু কীৰ্তন ঘৰ পাইছোঁ। আৰু আজি আমি ইয়াত সকলো লগ লাগি পুৰাণ পুৰুষৰ গুণানুকীৰ্তন কৰিব পাৰিছোঁ। 1976 চনৰ পৰা কৃষ্ণগুৰু ঈশ্বৰে অসুৰৰ লগত যুদ্ধ কৰিব লগা হৈছিল। আগৰ বছৰবোৰতো হিংস্ৰ জন্তু আৰু বিষধৰ ফেটি সাপৰ লগত ৰং ধেমালি কৰোঁতেই গ'ল। জীৱ জন্তুসকল সঁচাকৈয়ে ভাল, ঈশ্বৰক চিনি পায় যে। এই অসুৰ দানৱৰ বাবে সেই অশান্তি! কিমান যে কূট কৌশল, কিমান যে ৰাজনীতি, যুদ্ধ বিগ্ৰহ! অহা যোৱা কৰা ৰাস্তাত হুলজুং পুতি থয়, ঈশ্বৰ তাৰ ওপৰেদি পাৰ হৈ যায় আৰু হুলপোতাজনৰ ল'ৰা ছোৱালীয়ে সেই জুঙৰ বিন্ধা খাই বেয়াকৈ আহত হয়। সিহঁত সেই ৰাইজৰ আগত ধৰা পৰে। হুলপুতি থোৱাজনৰ গা জ্বলি যায়। কিয়? কাৰণ তেওঁলোকে হুলজুংহে ভাল পায়, হুলজুঙৰ প্ৰতিহে তেওঁলোকৰ প্ৰেম। জুমে জুমে ফাঁচফুচকৈ সেইবোৰ আলোচনাকে পাগুলি থাকে, হাতত চোকা অস্ত্ৰ লৈ গছৰ আঁৰত চুপ দি থাকে। ঈশ্বৰ ওচৰেৰে পাৰ হৈ যায়, একো দেখা নাপায়। তথাপি মানুহে ৰহস্যটো বুজি নাপায়।